हेलो एवरीवन, वेलकम टू स्किल इन फिक्स। आमी रत्नदीप, आमी तोमादेर रिजनिंग कराछिलाम। तो एतदिन रिजनिंग क्लासे आमरा तोमादेर इनइक्वालिटी कराछिलाम, जेखाने सिंगल लाइन एवं डबल लाइनेर इनइक्वालिटी कराछिलाम। तो एखन एकटु अन्य टाइपेर इनइक्वालिटी करब। माझखाने आमादेर किछु टेक्निकल इस्युर जन्य क्लास बंद छिल। तो इनइक्वालिटी देखि एखन कि टाइपेर आछे। फार्स्ट क्वेश्चनटा तोमरा तोमादेर स्क्रिने देखते पाबे एकटु परेई। तो তো এখন আমরা কি নতুন টাইপে একটু কিছু ইনইকুয়ালিটি করব, তো সেগুলো দেখো। তোমরা ফার্স্ট কোশ্চেনটা তোমাদের স্ক্রিনে আসছে, তো তোমরা দেখো কি আছে সেখানে। দেওয়া আছে কি কিছু সিম্বল দিয়ে বলা দেওয়া আছে যে b@d। তো বলে দেওয়া আছে কি b@d মিন্স ডি ইজ গ্রেটার দেন বি, ডি ইজ নট গ্রেটার দেন বি, ডি ইজ নট গ্রেটার দেন বি। তো আমরা কি জানি সিম্বলে কটা সিম্বল থাকে আমাদের, গ্রেটার দেন, ইকুয়ালস টু আর লেস দেন। তো যদি এটা নট গ্রেটার দেন বলে, তার মানে কি গ্রেটার দেন হবে না। তো বাকি থাকলো কি দুটো, এই দুটো সিম্বল আমার বাকি থাকলো, তার মানে কি হয় ডি হবে লেস ইকুয়ালস টু বি, তাই তো। তো এখানে যখন এরকম সিম্বল টাইপের দেওয়া থাকবে, তোমরা কি চেক করবে, বি থেকে ডি এর দিকে রিলেশন যাচ্ছে, বি টু ডি। তো এখানে কি দেওয়া আছে ডি টু বি, তো এটাকেও আমরা সেম বি টু ডি তে নিয়ে আসব। তো বি টু ডি তে নিয়ে আসলে কি হবে আমাদের, বি গ্রেটার ইকুয়ালস টু ডি। তো দেখো এখানে বি অ্যাট দ্য রেট ডি মানে কি বি গ্রেটার ইকুয়ালস টু ডি। তো আমরা বলতে পারি কি যে অ্যাট দ্য রেট মানে হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু। তো অ্যাট দ্য রেটের মানে কি বার হলো আমাদের, গ্রেটার ইকুয়ালস টু, তাই তো। এটা আমার ফার্স্ট সিম্বলের মানে বেরোলো। তো সেকেন্ড সিম্বলস তেমনি করে আমরা দেখি কি আছে বাকি সিম্বলগুলো। তো বি অ্যান্ড ডি, বি অ্যান্ড ডিতে কি বলা আছে, ডি ইজ নাইদার গ্রেটার নর ইকুয়াল বি, ডি ইজ নাইদার গ্রেটার নর ইকুয়াল, এই দুটোই কাটা হবে। তাহলে যদি এই নাইদার গ্রেটার নর ইকুয়াল এই দুটো যদি না হয়, তাহলে বাকি থাকলো কি লেস দেন। তার মানে কি বলতে পারি আমরা ডি লেস দেন বি। তো এখানে বি টু ডি রিলেশন, এটাকেও আমরা বি টু ডি রিলেশনে নিয়ে আসব। তো এটাকে যদি আমরা বি টু ডি রিলেশনে নিয়ে আসি, তাহলে কি হবে বি গ্রেটার দেন ডি, তার মানে কি বি অ্যান্ড ডি মানে হচ্ছে বি গ্রেটার দেন ডি। তো আমরা বলতে পারি কি যে অ্যান্ড মানে হচ্ছে আমাদের গ্রেটার দেন। তো এই আমরা দুটো সিম্বলের মানে পেয়ে গেলাম। তারপরে দেখি থার্ড সিম্বল কি বলেছে। থার্ড সিম্বলে বলেছে বি হ্যাশ ডি, বি হ্যাশ ডি, বি হ্যাশ ডিতে কি বলা আছে, বি হ্যাশ ডি মিন্স ডি ইজ নাইদার গ্রেটার নর লেস দেন বি। তার মানে কি এটাও হবে না, আবার এই সিম্বলটাও হবে না। তাহলে বাকি থাকলো কি সিম্বল আমাদের, ইকুয়ালস টু সিম্বল। তার মানে কি বলতে পারি ডি ইকুয়ালস টু বি। তো এখানে বি টু ডি রিলেশন, এটাকেও আমরা বি টু ডি নিয়ে আসলে কি হবে, বি ইজ ইকুয়ালস টু ডি। তার মানে কি বলতে পারি থার্ড সিম্বল আমাদের হ্যাশের মানে হচ্ছে ইকুয়ালস টু, তাই তো। তারপরে ফোর্থ সিম্বল কি দেওয়া আছে, বি ডলার ডি, বি ডলার ডি, বি ডলার ডিতে কি বলা দেওয়া আছে, ডি ইজ নট স্মলার দেন বি, ডি ইজ নট স্মলার দেন বি। তো এখানে শুধুমাত্র এই সিম্বলটা না বলে দেওয়া আছে। তা কি কোন দুটো সিম্বল পড়ে রইলো, এই দুটো সিম্বল গ্রেটার ইকুয়ালস টু, তার মানে ডি গ্রেটার ইকুয়ালস টু বি। এখানে বি টু ডি রিলেশন, এটাকেও ডি ডি টু বিকে বি টু ডিতে কনভার্ট করব। তো বি লেস ইকুয়ালস টু ডি আসবে আমার। তো বি ডলার ডি মানে কি আসলো, বি লেস ইকুয়ালস টু ডি। তো আমরা বলতে পারি যে ডলারের মানে হচ্ছে আমাদের লেস ইকুয়ালস টু। লাস্ট সিম্বল কি দেওয়া আছে, লাস্ট সিম্বল দেওয়া আছে বি কপিরাইট ডি, বি কপিরাইট ডিতে কি বলে দেওয়া আছে, ডি ইজ নাইদার স্মলার নর ইকুয়াল, ডি ইজ নাইদার স্মলার নর ইকুয়াল বি। তার মানে কি স্মলারও হবে না, ইকুয়ালস টু হবে না, এই দুটোই হবে না। তাহলে বাকি থাকলো কি এই সিম্বলটা, তার মানে কি বলতে পারি ডি গ্রেটার দেন বি। তো এখানে বি টু ডি রিলেশন, এটাকেও যদি আমরা বি টু ডিতে নিয়ে আসি, তাহলে কি আসবে আমার, বি লেস দেন ডি। তার মানে কি কপিরাইট মানে আমরা কি বলতে পারি, কপিরাইট মানে হচ্ছে লেস দেন। তো এই গেল আমাদের সিম্বলগুলোর মানে। তো এখন আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখব, ফার্স্ট কোশ্চেনে কি আছে। তো ফার্স্ট কোশ্চেনে তোমরা স্ক্রিনে দেখো কি আছে। ফার্স্ট কোশ্চেনে বলে দেওয়া আছে যে জেড
কপিরাইট এ। তো এই সিম্বলগুলোর মানে আমরা একবার স্টেটমেন্টে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে তারপরে দেখব যে কনক্লুশনটা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। তো ফার্স্ট কোশ্চেনে দেওয়া আছে কি জেড কপিরাইট এ, কপিরাইটের মানে কি আমরা জানি লেস দেন, তার মানে কি জেড লেস দেন এ। তারপরে দেখো ওয়াই ডলার এ, ওয়াই ডলার এ, ডলার মানে কি লেস ইকুয়ালস টু, তার মানে ওয়াই লেস ইকুয়ালস টু এ বলা আছে, তার মানে কি এ গ্রেটার ইকুয়ালস টু ওয়াই, তাহলে এ গ্রেটার ইকুয়ালস টু ওয়াই লিখব আমরা, তাহলে একবারে হবে আমাদের। তারপর কি দেওয়া আছে বি অ্যাট দ্য রেট ওয়াই, তার মানে কি বলতে পারি বি গ্রেটার ইকুয়ালস টু ওয়াই, তার মানে কি, তার মানে দেখা যায় না ওয়াই ওয়াই লেস ইকুয়ালস টু বি, ওয়াই লেস ইকুয়ালস টু বি। তারপরে বলে দেওয়া আছে জেড হ্যাশ সি, হ্যাশ মানে আমাদের ইকুয়ালস টু, তো জেড ইকুয়ালস টু সি আসবে আমাদের। তারপরে কি দেওয়া আছে, তারপরে দেওয়া আছে ডি ডলার সি, ডি ডলার সি, ডি ডলার সি, ডলার মানে কি লেস ইকুয়ালস টু, তার মানে কি ডি লেস ইকুয়ালস টু সি। তারপরে কি দেওয়া আছে ই ডলার ডি, ডলার মানে সেম লেস ইকুয়ালস টু, তার মানে ই লেস ইকুয়ালস টু ডি। এই আসলো আমাদের স্টেটমেন্টটা। এবার দেখো তোমরা কনক্লুশনে কি দেওয়া আছে, কনক্লুশনে দেওয়া আছে বি হ্যাশ এ, তার মানে বি ইজ ইকুয়ালস টু এ। আর কি দেওয়া আছে এ অ্যান্ড ই, এ অ্যান্ড ই, তার মানে কি এ গ্রেটার দেন ই। এই হলো আমাদের দুই নম্বর কনক্লুশন। তো ফার্স্ট কনক্লুশন তোমরা দেখো এ থেকে বি এর মধ্যে রিলেশন, তো এখানে দেখো এ টু বি যদি আমরা যাই, এখানে একবার এদিকে তীর, তারপরে যেতে যেতে উল্টো দিকে তীর আসছে, তো উল্টো দিকে তীর আসলে আমি কি বলেছিলাম যখনই এদিকে যেতে যেতে অন্যদিকে তীর চলে আসবে তখন তাদের দুজনের মধ্যে নো রিলেশন, নো রিলেশন মানে কি যে কোনো রিলেশনই দেওয়া থাক না কেন সেটা কাটা হয়ে যাবে। তো আমাদের ফার্স্ট কনক্লুশন কি হলো, ফার্স্ট কনক্লুশন কাটা হলো। সেকেন্ড কনক্লুশন কি বলছে, এ গ্রেটার দেন ই, এ থেকে আমরা ইতে যাব, এবার এ থেকে ইতে যাব, তাও কি এ বড় হবে, তার মানে কি এদিকে তীর চলবে আর মাঝখানে একটা গ্রেটার দেন সিম্বল পেলে এটা রাইট হয়ে যাবে। তো দেখো তোমরা ফার্স্টেই আমরা গ্রেটার দেন সিম্বল পেয়েছি, এবার যদি সিম্বল না চেঞ্জ হয়, তীর যদি না চেঞ্জ হয় তাহলে আমাদের এ গ্রেটার দেন ই রাইট হবে। তো দেখো এ গ্রেটার দেন ই, সিম্বল কোনো চেঞ্জ নেই, চেঞ্জ নেই, চেঞ্জ নেই, তীর চেঞ্জ নেই, তার মানে কি এ গ্রেটার দেন ই আমাদের রাইট। তাহলে কি আমরা বলতে পারি যে আমাদের অনলি অ্যান্সার কি আসবে, আমাদের অনলি টু ইজ ট্রু, তাই তো? তো আরেকবার বলে দিচ্ছি বি ইজ ইকালস টু এ দেওয়া ছিল, তো বি এ আর বি এর মধ্যে কোনো রিলেশন নেই কারণ কি দুটো সিম্বল চেঞ্জ হয়ে গেছে, একবার গ্রেটার দেন আর একবার লেস দেন সিম্বল আসলে তাদের মধ্যে কে বড় হবে কে ছোট হবে আমরা বলতে পারবো না। তো বি আর এ এর মধ্যে নো রিলেশন থাকাকালীন তার জন্য কি হচ্ছে, যাই থাকুক না কেন আমাদের কনক্লুশনে সব রং হবে, তো এটা রং হলো। তারপরে কি বলে দেওয়া আছে, এ গ্রেটার দেন ই, এ থেকে ইতে যাব আমরা, তো এ থেকে যদি আমরা ইতে যাই তখন আমরা কি করব, এ থেকে ইতে যাওয়ার সময় আমরা, এ থেকে ইতে যাওয়ার সময় আমরা তো করব যে এ ই, তো এ গ্রেটার দেন ই আছে, তো এ থেকে ইতে যাওয়ার সময় আমরা দেখব যে গ্রেটার দেন সিম্বল পেয়ে গেছি, তারপর যদি সিম্বল চেঞ্জ না হয় আমাদের তীর চেঞ্জ না হয় তাহলেই হয়ে যাবে। তো এখন দেখব আমরা দু নম্বর কোশ্চেন, তো দু নম্বর কোশ্চেন তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো দু নম্বর কোশ্চেনে কি বলা আছে, দু নম্বর কোশ্চেনে বলা আছে জে অ্যান্ড কিউ, জে অ্যান্ড কিউ, অ্যান্ড মানে কি আমরা জানি অ্যান্ড মানে গ্রেটার দেন, তাহলে জে গ্রেটার দেন কিউ, এল অ্যাট দ্য রেট কিউ, এল গ্রেটার ইকুয়ালস টু কিউ, এল অ্যাট দ্য রেট কিউ মানে কি এল গ্রেটার ইকুয়ালস টু কিউ, তো এটাকে কিউ থেকে জে এর দিকে যখন লিখবো তাহলে উল্টা সিম্বল হয়ে যাবে, কিউ লেস ইকুয়ালস টু এল। তারপরে কি কিউ হ্যাশ এম, কিউ হ্যাশ এম, তার মানে কি বলতে পারি কিউ ইজ ইকুয়ালস টু এম। তো দেখো এখানে একপাশে জে চলে আসছে একপাশে এল চলে আসে, এবার লেখার জন্য আমার জায়গা নেই জন্য কি করলাম, সেই ডাবল যখন করেছিলাম আমরা ডাবল ট্রিপল তখন কি করতাম আমরা একটাকে বেস ধরে উপরে লিখতাম বা নিচে লিখতাম, সেভাবে এখন করছি আমরা, ঠিক আছে? তো তারপরে কি দেওয়া আছে এন কপিরাইট কিউ, এন কপিরাইট কিউ, কপিরাইট মানে কি এন লেস দেন কিউ, তার মানে কিউ গ্রেটার দেন এন। তারপরে কি আছে এল ডলার কে,
एल डॉलर के, डॉलर माने कि लेस इक्वल्स टू एल लेस इक्वल्स टू के, तारपरे कि पी हैश के, हैश माने इक्वल्स टू, तो एखाने आसबे कि इक्वल्स टू पी। तो यही गेलो आमादेर सेकेंड क्वेश्चन स्टेटमेंट। तो एबार देखो कनक्लूशने कि बोले देवा आछे, कनक्लूशने बोला आछे एक नम्बर कनक्लूशन बोला आछे पी एंड एम, एंड माने कि आमरा जानी ग्रेटर दैन, तार माने पी ग्रेटर दैन एम। और दो नम्बर कनक्लूशन कि बोले देवा आछे, दो नम्बर कनक्लूशन बोले देवा आछे जे एम हैश पी, तार माने एम इज इक्वल्स टू पी। तो देखो पी थेके आमरा एम ए जाबो, तार माने एखान थेके एखाने जाबो, तार रास्ता कि आमार एभाबे करे एभाबे। तार माने कि देखो पी थेके एम ए जेते गेले आमरा कि कि पाच्छि, इक्वल्स टू, ग्रेटर इक्वल्स टू, ग्रेटर इक्वल्स टू, इक्वल्स टू। तार माने कि रिलेशनटा आसछे कि आमार पी ग्रेटर इक्वल्स टू एम, किन्तु एखाने देवा आछे कि एकबार देवा आछे पी ग्रेटर दैन एम काटा, आरेकबार देवा आछे कि पी इज इक्वल्स टू एम, तो दुटोई काटा होबे। किन्तु काटा होवार पर आमादेर आइदर और चेक करार नियम कि छिलो, जखन दुटो काटा जाबे एबं दुटो एलिमेंट चारटे एलिमेंट ही सेम होबे, माने एखानेर एलिमेंट दुटो आर नीचेर एलिमेंट दुटो सेम होबे, तो देखो एम एम पी पी सेम आछे। तारपरे कि बोलेछिलाम दुटो मिले रिलेशनटाके होल्ड करबे, जेहेतु एखाने आमादेर ग्रेटर इक्वल्स टू रिलेशन आछे, तो दुटो मिले देखो ग्रेटर देन एक जगह आरेक जगह इक्वल्स टू, दुटो मिले आमार रिलेशनटाके कमप्लीट करछे, तार जन्य कि हय आमादेर आइदर और हय। तो हमारे आंसर की आसबे आइदर वन और टू ट्रु। तो ये आसलो हमारे दुई नम्बर क्वेश्चन। तारपर आरेक बार बोले दीची देखो तुम्हारा, कारण कि आइदर और हलो कि कारण हे प्रथम देखो पी ग्रेटर दैन एम रंग हे, सेकेंडे पी इज इक्वल्स टू एम एटाओ काटा हे, किन्तु दुटो मिले जेहेतु ग्रेटर इक्वल्स टू हो जाच्छे, तार जन्य आमार कि आइदर और हे। एरपर स्क्रिने देखो तुम्हारा तुम्हारे तीन नम्बर क्वेश्चन आछे। तो तीन नम्बर क्वेश्चने कि बोला आछे देखी स्टेटमेंटा। तीन नम्बर क्वेश्चन स्टेटमेंट बोले देवा आछे जे टी एट द रेट एच, तार माने टी ग्रेटर इक्वल्स टू एच, तारपरे कि आई कॉपीराइट एच, तार माने आई लेस देन एच। तो आई जदि एच एर थेके छोटो हय, तार माने कि एच ग्रेटर देन आई हबे। तारपरे कि आछे आई हैश जे, हैश माने इक्वल्स टू, तो आई इक्वल्स टू जे। तारपर कि आछे ओ कॉपीराइट आई, तार माने कि ओ लेस देन आई, ओ लेस देन आई। तारपर कि एल डॉलर ओ, एल डॉलर ओ, डॉलर माने कि आमादेर डॉलर माने एल लेस इक्वल्स टू ओ। तारपर कि आछे एल एट द रेट के, एल ग्रेटर इक्वल्स टू के। এই হলো আমাদের স্টেটমেন্ট। কনক্লুশন ওয়ান কি দেওয়া আছে, কনক্লুশন ওয়ান দেওয়া আছে আমাদের টি অ্যাট দ্য রেট ও, তার মানে কি টি গ্রেটার ইকুয়ালস টু ও। আর দু নম্বর কি বলা আছে, দু নম্বর বলা আছে কে কপিরাইট আই, তার মানে কি কে লেস দেন আই। তো এবার দেখি টি থেকে ওতে যেতে গেলে আমরা কি করব, এখান থেকে এখানে, তো টি গ্রেটার ইকুয়ালস টু ও, দেখো গ্রেটার ইকুয়ালস টু, গ্রেটার দেন পেয়ে গেছি, তো আমরা কি জানি গ্রেটার দেনের পাওয়ার সব থেকে বড়, তারপরে কার পাওয়ার, তারপরে গ্রেটার ইকুয়ালস টু, আর ইকুয়ালস টুর পাওয়ার কম। তো এখানে দেখো যেতে গেলে আমরা কি পাচ্ছি, গ্রেটার ইকুয়ালস টু, গ্রেটার দেন, গ্রেটার দেন। তো টি থেকে ওতে সম্পর্ক কি টি গ্রেটার দেন ও আসছে, কিন্তু এখানে দেওয়া আছে কি টি গ্রেটার ইকুয়ালস টু ও, তার জন্য কাটা হবে। তারপরে কি দু নম্বর কি বলা আছে, আই গ্রেটার দেন কি কে, আই গ্রেটার দেন কে, আই থেকে কে এখানে যাব আমরা, তো আই এখানে আছে, গ্রেটার দেন, গ্রেটার ইকুয়ালস টু, গ্রেটার ইকুয়ালস টু, তো গ্রেটার দেন এক জায়গায় পেয়ে গেছি, তার জন্য কি হবে এটার পাওয়ার বেশি বলেছি, মাঝখানে এগুলো থাকলেও এটাকে এটা খেয়ে নেয়, তার জন্য কি হলো গ্রেটার দেনের পাওয়ার বেশির জন্য কি গ্রেটার ইকুয়ালস টুকে খেয়ে নিল, তার জন্য কি আসলো আই গ্রেটার, আই গ্রেটার দেন কে আসলো, তার জন্য কি এটা রাইট হবে আমাদের। তো এই গেল আমাদের তিন নম্বর কোশ্চেন। তো তিন নম্বর কোশ্চেন তোমরা বুঝেছো সবাই আশা করি। তো এরপরে আমরা চার নম্বর কোশ্চেনটা দেখব। তো তোমরা তোমাদের স্ক্রিনে দেখো চার নম্বর কোশ্চেনটা আসছে। তো চার নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, চার নম্বর কোশ্চেনে দেওয়া আছে পি ডলার পি অ্যান্ড এল, পি অ্যান্ড এল, অ্যান্ড মানে কি গ্রেটার দেন, তো পি গ্রেটার দেন এল। তারপরে কি, তারপরে পি হ্যাশ ভি, হ্যাশ মানে ইকুয়ালস টু, পি ইজ ইকুয়ালস টু ভি। তারপরে কি দেওয়া আছে কে হ্যাশ পি, কে ইজ ইকুয়ালস টু পি। তারপরে কি
l at the rate r, l at the rate r, तार माने कि l greater equals to r, तार पड़े बोले दा आछे s dollar r, s dollar माने less equals to, तार माने कि r greater equals to s आज भी हमादेर, तार पड़े कि दा आछे t hash s, hash माने equals to t, तो तार पड़े कि u copyright t, तार माने कि u less than t, तार माने t greater than u, और conclusion 1 ए दवा छे कि conclusion 1 ए बोला आछे t copyright k, तार माने t less than k, और दू नंबर की दवा छे v and u, तार माने v greater than u, तो t थे के आमरा k ते जाबो, तो एखान थे के आमरा एखाने आजबो, तो देखो अमादेर की दवा आछे t less than k, तार माने k greater than t हबे, तो k greater than पेलाम तापर की तो तापरे এটাকে খেয়ে নিবে এটাকেও খেয়ে নিবে এটাকেও খেয়ে নিবে equals to কেও খেয়ে নিবে তো k greater than t আমাদের right হচ্ছে তারপরে দুই নাম্বার কি দেওয়া আছে v greater than u v থেকে u তে যাব এখান থেকে এখানে যাব v বড় u এর থেকে তো v greater than দেখো তোমরা এখানে equals to তারপর greater than symbol পেলাম তার মানে কি v greater than l আসলো v greater than r v greater than s v greater than t তারপর আবার greater than তো v greater than obviously u হবেই আমাদের তো এটা আমাদের রাইট হলো তো তোমরা এভাবে সিম্বল টাইপে যে কোশ্চেন গুলো থাকবে তোমরা এইভাবে করতে পারবে আরামে তো কিছু না প্রথমে যাই সিম্বল দেওয়া থাক না কেন তোমরা ধরো b at the rate d b and d দেওয়া আছে তো সেই সিম্বলটাকে তোমরা প্রথমে কি b to d রিলেশনে নিয়ে আসবে তারপরে কি বের হবে তোমাদের and এর মানে বের হয়ে যাবে যেভাবে আমরা এখানে লিখেছি তো এভাবে তোমরা বের করবে বের করার পর কি করবে বের করার পর তোমরা স্টেটমেন্টে সিম্বল গুলোর মানে লিখে দিবে তো মানে গুলো যখন লিখবে তোমরা তখন হামেশাই তারপরে স্টেটমেন্ট কনক্লুশন গুলো করতে পারবে তো এরপরে আমরা 5 নম্বর কোশ্চেনটা দেখব দেখি 5 নম্বর কোশ্চেনে কি আছে তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো তোমরা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের অন্য ক্লাসগুলো শুরু হতে চলেছে সেগুলোও দেখবে ভালোমতো লাইক করবে তো তোমরা দেখো 5 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে 5 নম্বর কোশ্চেনে বলে দেওয়া আছে হুইচ অফ দা ফলোইং শুড বি প্লেসড ইন দা ব্ল্যাঙ্ক স্পেস হুইচ অফ দা ফলোইং তো তোমরা কি দেখছো কোশ্চেনে দেওয়া আছে কি হুইচ অফ দা ফলোইং শুড বি প্লেস ইন দা ব্ল্যাঙ্ক স্পেস রেসপেক্টিভলি ফ্রম দা লেফট টু রাইট ইন অর্ডার টু কমপ্লিট দা গিভ এক্সপ্রেশন ইন সাচ এ ম্যানার দ্যাট মেক্স দ্য এক্সপ্রেশন জেড লেস ইকুয়ালস টু কে ডেফিনেটলি ফলস জেড লেস ইকুয়ালস টু কে ডেফিনেটলি ফলস তার মানে কি এটা কখনোই হতে পারে না তো এটা হতে পারে না তো দেখি কি কি দেওয়া আছে আমাদের চারটে আমাদের গ্যাপ দেওয়া আছে এই গ্যাপে কে কে বসবে সেটা বের করতে হবে তো কি জেড ও এম কে এখানে যদি এক নম্বর অপশনে দেখো জেড ও এম কে এটা যদি বসাই তাহলে কি আসছে আমাদের কে গ্রেটার ইকুয়ালস টু জেড ই আসছে আমাদের তাই তো তো এটা এই অপশনটা আমাদের হবে না তাহলে এক নম্বর অপশনটা আমাদের হবে না দুই নম্বর অপশনে কি দেওয়া আছে দেখো দুই নম্বর অপশনে দেওয়া আছে ও জেড কে এম ও জেড কে এম তো এটাও কে গ্রেটার ইকুয়ালস টু জেড আসছে কিসের জন্য এই সিম্বলটার জন্য তার জন্য এই অপশনটাও হবে না আমাদের তারপরে থার্ড অপশনে দেখো কি দেওয়া আছে জেড ও কে এম জেড ও কে এম জেড ও কে এম কে আবার এই সাইডে আছে তো কে যদি যখনই যতবার কে জেড এর এই পাশে থাকবে ততবার হবে না কারণ কি এদিক থেকে যদি জেড থাকে এদিকে যদি জেড থাকে আর এদিকে যদি কে থাকে তো আমাদের কে গ্রেটার ইকুয়ালস টু জেড রিলেশনটা অবশ্যই পাবো তো কে এবারও এদিকে আছে তো তোমরা দেখো গ্রেটার ইকুয়ালস টু কে গ্রেটার ইকুয়ালস টু ও কে গ্রেটার ইকুয়ালস টু জেড এসে যাচ্ছে তার জন্য এটাও হবে না তো চার নম্বর অপশনটা কি আছে চার নম্বর অপশনটা আছে আমাদের এম জেড কে ও তো এখানেও কে এ পাশেই আছে তো এটাও হবে না কারণ কি এই সিম্বলের জন্য গ্রেটার ইকুয়ালস টু চলে আসবে তো পাঁচ নম্বর অপশনটা দেওয়া আছে তোমাদের দেখো কে এম
OZ. तो एखाने देखो K और Z एर मध्ये रिलेशन की Z greater equals to K आसे आमादेर Z greater equals to K आसे बाकी सब कयटा रिलेशने तोमरा देखो K greater equals to Z एसेछे এই চারটায় তোমরা দেখতে পাবে কি যে চারটায় এসেছে কি z less equals to k যেটা কিনা আমাদের বলে দেওয়া আছে অপশনে কি কোশ্চেনে ডেফিনেটলি ফলস হবে তার মানে কি এটা ডেফিনেটলি ফলস হলে এই চারটা অপশন আমাদের হবে না তো z greater equals to k আসছে এটায় তার মানে কি এটা কি ডেফিনেটলি ভাবে ফলস করছে তার জন্য এটা আমাদের 5 নম্বর অপশনটা আমাদের রাইট হবে তো এই গেল আমাদের 5 নম্বর কোশ্চেন এরপরে আমরা দেখছি 6 নম্বর কোশ্চেনটা স্ক্রিনে দেখাবো না আমি 6 নম্বর কোশ্চেনটা আমি বলে দিচ্ছি 6 নম্বর কোশ্চেনটা কি আছে আমি বলে দিচ্ছি 6 নম্বর কোশ্চেনটা বলে দিচ্ছি কি সেম কোশ্চেন এরকম টাইপের হবে y greater equals to m আর w less than o এই দুটো রিলেশন ট্রু হবে ডেফিনেটলি definitely true হবে এবার কি দেওয়া আছে y o l m w অপশন 1 এ ধরো greater equals to greater than less than অপশন 2 তে ধরো greater equals to less than অপশন 3 greater equals to greater than less than অপশন 4 less than equals to less than তো দেখি এবার কোনটা ঠিক হবে তো কি দেওয়া আছে এই দুটো ডেফিনেটলি ট্রু হবে তার মানে কি আমাদের এই রিলেশন ওয়াইজ y greater equals to m আসবে আর কি w greater than o আসবে তোমরা দেখো y greater than m তার মানে একবার এখান থেকে এখানে চলে যেতে হবে আর একবার কি এখান থেকে এখানে আসতে লাগবে তো কি বলেছে o greater than w হবে তার মানে কি এখানে বলতে পারি o থেকে w এর দিকে যাবে আর এখানে y থেকে m এর দিকে যাবে তো o greater than হবে তার মানে কি বলতে পারি এখানে আমাদের greater equals to বা equals to সিম্বল আসবে এখানেও সেম greater equals to বা equals to সিম্বল আসবে তাহলে আমাদের কি আসলো আর এখানেও greater equals to বা equals to সিম্বল আসবে তো এই তিনটা সিম্বল তো আমার y equals to y greater equals to m করতে গেল তারপরে দেখো কি o greater than w করতে কি এখানে হয় greater than আসতে হবে greater than আসতে হবে এখানে কি হয় greater than নয় equals to নয় greater equals to তো এই দুটায় তো আমরা যদি greater than বসিয়ে দেই তাহলে y greater than m চলে আসবে যার জন্য কি এই সিম্বল দুটো আমরা এখানে বসাতে পারবো না তো বাকি থাকবে কি আমাদের তাহলে o greater than w করতে গেলে এখানে অবশ্যই greater than সিম্বল হবে তো লাস্ট সিম্বলটা অবশ্যই আমাদের greater than হবে তো দেখো এবার লাস্ট সিম্বলটা greater than হবে আর তার আগের সিম্বল তিনটাকে greater equals to বা greater than হলেই হয়ে যাবে তো তোমরা দেখছো এখানে greater than আছে এখানে greater than আছে যার জন্য এই দুটো চলে যাবে এখানে উল্টা সিম্বল তার মানে কি less than সিম্বল তাই এটা হবে না তো আমাদের রাইট অপশন কি হবে অপশন নাম্বার 2 তো এই গেল আমাদের 6 নাম্বার এরপরে আমরা দেখব 7 নাম্বার কোশ্চেনটা কি আছে তো তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাবে 7 নম্বর কোশ্চেনটা চলে আসবে এখনি সাত নম্বর কোশ্চেনে কি বলে দেওয়া আছে সাত নম্বর কোশ্চেনে বলা আছে যে k greater than z আর g less equals to o definitely true এই দুটো definitely ট্রু হবে কখন কে গ্রেটার দেন ও দেওয়া আছে এই কোশ্চেন মার্কে কি হবে আর জেড গ্রেটার ইকুয়ালস টু এম ইকুয়ালস টু জি তো দেখো কে থেকে জেড কে গ্রেটার দেন জেড এখানে তো একটা গ্রেটার দেন সিম্বল পেয়েই গেছি আমরা
তো যেহেতু আমরা গ্রেটার দেন সিম্বল পেয়ে গেছি, তার মানে কি হয় এখানে কি কি বসতে পারে? ইকুয়ালস টু বসতে পারে, গ্রেটার ইকুয়ালস টু বসতে পারে, গ্রেটার দেন বসতে পারে। আরেক জায়গায় কি দেওয়া আছে, ও থেকে জি, ও থেকে জি, ও গ্রেটার ইকুয়ালস টু জি, তার মানে কি বলতে পারে এখানে গ্রেটার দেন সিম্বলটা কখনোই বসবে না। তো গ্রেটার দেন সিম্বল না বসলে আমাদের কি কি বসতে পারে, হয় গ্রেটার ইকুয়ালস টু না ইকুয়ালস টু, হয় গ্রেটার ইকুয়ালস টু না ইকুয়ালস টু। তো তোমাদের অপশান নাম্বার চারে দেখো একমাত্র গ্রেটার ইকুয়ালস টু দেওয়া আছে। তো ইকুয়ালস টু দেওয়া থাকলেও সেটাও হতো, আমাদের পাঁচ নম্বর অপশান যদি ইকুয়ালস টু দেওয়া থাকতো তাহলে আমাদের কি দেওয়া, কি অ্যান্সার হতো, আইদার ফোর অর ফাইভ আসতো। যেহেতু পাঁচ নম্বর অপশান ইকুয়ালস টু দেওয়া নেই, তার জন্য কি হবে, অনলি ফোর আমাদের ট্রু হবে। তো এই গেল আমাদের সাত নম্বর। এরপরে আট নম্বর কোশ্চেনটা আবার আমি বলে দিচ্ছি, আট নম্বরের সেম টাইপেরই কোশ্চেন। তো আট নম্বর কি বলে দেওয়া থাকবে, আট নম্বরে বলে দেওয়া আছে যে ও লেস ইকুয়ালস টু আর ইকুয়ালস টু টি গ্রেটার দেন পি গ্রেটার ইকুয়ালস টু কিউ। এই স্টেটমেন্টে কোন রিলেশনটা ডেফিনেটলি ট্রু হবে, তো সেটা আমাদের চারটা অপশন দেওয়া থাকবে। ধরো এক নম্বর অপশনে দেওয়া হলো কি পি গ্রেটার দেন আর, দু নম্বর দেওয়া হলো কিউ গ্রেটার দেন ও, তিন নম্বরে দেওয়া হলো টি গ্রেটার দেন কিউ, চার নম্বরে আর গ্রেটার দেন কিউ, পাঁচ নম্বরে বোথ, তিন অ্যান্ড চার ট্রু। তো দেখো তোমরা ফার্স্ট অপশনে কি দেওয়া আছে, পি গ্রেটার দেন আর, পি গ্রেটার দেন আর, পি থেকে আর এ যাবো, তো আর গ্রেটার দেন পি হয়ে আছে, তার মানে কি এটা হবে না, রং। তারপরে কি কিউ গ্রেটার দেন ও, তো কিউ তো লেস দেন আগেই হয়ে আছে, তো এটাও হবে না আমাদের। তারপরে কি টি গ্রেটার দেন কিউ, টি গ্রেটার দেন কিউ, তো আমরা গ্রেটার দেন পেয়ে গেছি, তো টি গ্রেটার দেন কিউ রাইট। তো এখানে এসে তোমরা একবারে তিন নম্বর আনসার রাইট করলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ কি তারপরে অপশনটা দেখো তোমরা আর গ্রেটার দেন কিউ আছে, আর গ্রেটার দেন কিউ যদি করি তো দেখো আমরা আর গ্রেটার দেন কিউও রাইট হচ্ছে, তো এই দুটো রাইট হচ্ছে। আর পাঁচ নম্বর অপশনটা দেখো কি দেওয়া আছে, বোথ থ্রি অ্যান্ড ফোর ট্রু, তার মানে কি আমাদের অ্যান্সার হবে কি, পাঁচ নম্বর আমাদের অ্যান্সার হবে। এই গেল তোমাদের আট নম্বর কোশ্চেন। তারপরে দেখো তোমাদের স্ক্রিনে এখন তোমাদের নয় নম্বর কোশ্চেনটা আসবে। এই টাইপেরই কিছু কিছু থাকে, এছাড়া এর বাইরে তেমন কিছু থাকে না তোমাদের এক্সামে, এটাই লাস্ট টাইপ তোমাদের। তো তোমরা দেখো ন নম্বর কোশ্চেনটা তোমাদের স্ক্রিনে চলে আসছে। তো ন নম্বর কোশ্চেনে কি বলা আছে, হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন উইল বি ডেফিনেটলি ট্রু ইফ দ্য স্টেটমেন্ট ও লেস ইকুয়ালস টু আর ইকুয়ালস টু টি গ্রেটার দেন পি গ্রেটার দেন পি গ্রেটার দেন কিউ ইজ ডেফিনেটলি ট্রু। তো আগের কোশ্চেনটাই যেটা ছিল সেটাই ছিল এটা, ও লেস ইকুয়ালস টু আর ইকুয়ালস টু টি। তো সেম কোশ্চেন এটাও তোমরা করে নিবে আশা করি। তো দশ নম্বর দেখি আমরা, দশ নম্বর সেম কোশ্চেন আগেরটা আর এটা সেম কোশ্চেনই ছিল, তোমরা দেখতে পাবে হয়তো। তো দশ নম্বর কোশ্চেনটা আমরা দেখে নিই কী আছে। দশ নম্বর কোশ্চেনে দেওয়া আছে, এখন তোমাদের স্ক্রিনে চলে আসছে, দেখো দশ নম্বর কোশ্চেনটা দেওয়া আছে কি, কোশ্চেন মার্কে কোন সিম্বলগুলো বসলে পরে জেড লেস ইকুয়ালস টু এক্স ডেফিনেটলি ট্রু হবে, জেড লেস ইকুয়ালস টু এক্স ট্রু হবে। তো আমাদের কোশ্চেনে কী ছিল, জে জে কোশ্চেন মার্ক, ডি কোশ্চেন মার্ক, জেড কোশ্চেন মার্ক, টি কোশ্চেন মার্ক, এন কোশ্চেন মার্ক, ওয়াই কোশ্চেন মার্ক, ওয়াই কোশ্চেন মার্ক, এক্স জেড লেস ইকুয়ালস টু এক্স ট্রু হবে। তার মানে কি এক্স গ্রেটার ইকুয়ালস টু জেড আসতে লাগবে, তো এখানে ইকুয়ালস টু গ্রেটার ইকুয়ালস টু বসতে পারে, এখানে ইকুয়ালস টু গ্রেটার ইকুয়ালস টু বসতে পারে, ইকুয়ালস টু গ্রেটার ইকুয়ালস টু বসতে পারে, ইকুয়ালস টু গ্রেটার ইকুয়ালস টু, এই দুটো সিম্বলের মধ্যে যে কোনো একটা সিম্বল বসতে পারে, কিন্তু বাদ বাকি গ্রেটার দেন বসতে পারবে না, লেস দেন বসতে পারবে না, লেস ইকুয়ালস টু বসতে পারবে না। এই তিনটা সিম্বল, এই এক দুই তিন চার, চারটা জায়গার জন্য এই চারটে সিম্বল বসবে না, এই তিনটে সিম্বল বসবে না।
বাদ বাকি এই দুটো সিম্বল বসবে, যে কোনো এই দুটো সিম্বলে যে কোনো একটি বসলে বসতে পারে। কিন্তু আবার এটাও খেয়াল রাখতে হবে যে এই চারটার মধ্যে মিনিমাম একটাকে লেস ইকুয়াল গ্রেটার ইকুয়ালস টু মানে এক্স গ্রেটার ইকুয়ালস টু হতে হবে। আর এই দুটো জায়গায় যা খুশি তাই বসুক না কেন আমার হয়ে যাবে, কারণ কি শুধুমাত্র জেড আর এক্স এর মধ্যে রিলেশন দেওয়া আছে, তো এখানে যা খুশি তাই বসতে পারে, সব বসতে পারে, গ্রেটার দেন বলো লেস দেন বলো ইকুয়ালস টু গ্রেটার ইকুয়ালস টু লেস ইকুয়ালস টু যা খুশি সব বসতে পারে এখানে এই দুটো জায়গায়। আর এই চারটে জায়গায় কি কি বসতে লাগবে, হয় গ্রেটার দেন হয় লেস দেন ইকুয়ালস টু না হয় কি যে কোনো আর যে কোনো একটা লেস দেন ইকুয়ালস টু বসতেই হবে। তো তোমরা অপশন নাম্বার ওয়ানে দেখো ইকুয়ালস টু, তারপরে লেস দেন, তারপরে ইকুয়ালস টু মিলছে, তারপরে লেস দেন, তারপরে ইকুয়ালস টু, তারপরে লেস ইকুয়ালস টু। তো এখানে লেস দেন দেওয়া ছিল, তার জন্য কি হবে না, কারণ কি আমি বলেছি একমাত্র দুটো সিম্বলই বসতে পারবে। অপশন নাম্বার দুয়ে দেখো তোমরা কি দেওয়া আছে, অপশন নাম্বার দুয়ে দেওয়া আছে ইকুয়ালস টু গ্রেটার দেন, তো এই দুটো তো আমার কোনো কাজের না। তারপরে দেখো গ্রেটার দেন গ্রেটার ইকুয়ালস টু গ্রেটার দেন, তো এখানে যেহেতু গ্রেটার দেন চলে আসছে তো হবে না, বলে দিয়েছি কি গ্রেটার দেন সিম্বল হবে না। তারপরে অপশন নাম্বার থ্রি দেখি, থ্রিতে দেখো তোমরা লেস ইকুয়ালস টু গ্রেটার দেন, তারপরে লেস ইকুয়ালস টু, তারপরে ইকুয়ালস টু ইকুয়ালস টু লেস দেন, লাস্টের সিম্বলটা যেহেতু লেস দেন চলে আসছে তার জন্য হবে না, কারণ কি লেস দেন হবে না বলেছি, তো লাস্টের সিম্বলটা লেস দেন চলে আসছে তার জন্য তিন নম্বরটা হবে না। চার নম্বর দেখো তোমরা লেস ইকুয়ালস টু গ্রেটার দেন লেস ইকুয়ালস টু ইকুয়ালস টু ইকুয়ালস টু গ্রেটার দেন, গ্রেটার দেন সিম্বল হবে না লাস্টে বলে দিছি, তো এটা হবে না, চার নম্বরও কাটা। পাঁচ নম্বর অপশনে কি দেওয়া আছে দেখো, পাঁচ নম্বর অপশনে দেওয়া আছে, এগুলো মুছে দিই তাহলে ভালো মতো বুঝে যাবে। পাঁচ নম্বর অপশন দেওয়া আছে, বসিয়ে দিই একবারে কারণ এটাই অ্যান্সার হবে, লেস ইকুয়ালস টু গ্রেটার দেন লেস ইকুয়ালস টু ইকুয়ালস টু ইকুয়ালস টু লেস ইকুয়ালস টু। তো তোমরা দেখো এখানে এই সিম্বলটা বসানোর পরে আমাদের যে কন্ডিশনটা দেওয়া ছিল যে এক্স গ্রেটার ইকুয়ালস টু জেড, দেখো এক্স থেকে জেডে যখন যাবো এক্স গ্রেটার ইকুয়ালস টু ওয়াই এক্স গ্রেটার ইকুয়ালস টু এন এক্স গ্রেটার ইকুয়ালস টু টি অ্যান্ড এক্স গ্রেটার ইকুয়ালস টু জেড, তো এটা আমার ডেফিনেটলি ট্রু হয়ে যাচ্ছে, তার জন্য কি আমাদের এই অপশনটাই একমাত্র রাইট হবে। তো তোমাদের এক্সামে এই টাইপেরই কোশ্চেন থাকবে, ইনইকুয়ালিটি এর বাইরে কিছু থাকবে না। তো ইনইকুয়ালিটি চ্যাপ্টার তোমাদের এখানেই শেষ, এরপরে নেক্সট ক্লাসে আমি নেক্সট কোনো নতুন চ্যাপ্টার শুরু করব। তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে লাইক করবে, আর নেক্সটে তোমাদের আরও কিছু ক্লাস শুরু হতে চলেছে সেগুলো তোমরা ভালোমতো দেখবে এবং ক্লাসগুলোকে জয়েন করবে, ভালোমতো লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।